ক্ষমতার অহংকার করেছিল নমরুদ, হামান, কারুন, ফেরাউনেরা, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলেমের অহংকার নাই, টাকার অহংকার নাই, ক্ষমতার অহংকার নাই। যারা অহংকার করেছে নমরুদ, হামান, ইবলিসের মতো, তাদের পরিণত হয়েছে, তারাও বাংলার জমিন থেকে পালিয়ে দাদাবাবু দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে অহংকার চলবে না, জমিনে অহংকার করলে তোমাদের ধ্বংস হয়ে যেতে হবে। এই জন্য আসুন বন্ধুগণ, আমরা কখনো অহংকার করব না, আমরা আল্লাহর বান্দা, মাটির মানুষ, আমাদের অহংকার করার কিছু আছে ভাই? কিচ্ছু নাই অহংকারের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার করো না। পড়নি নামাজ তুমি রাখো নি রোজা, রাসূলের তরিকাতে চলো নি সোজা, দাও নি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম, জীবনে জমিয়েছো শুধু পাপের বোঝা, পড়নি সালাত তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা, দাওনি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম, জীবনে জমিয়েছো শুধু পাপের বোঝা, পড়নি সালাত তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, দাসত্বের জন্য প্রেরণ করেছেন। যারা আল্লাহর ইবাদত করবে তারা আল্লাহর জান্নাতে যাবে, আর যারা আল্লাহর ইবাদত করবে না তারা আল্লাহর জাহান্নামে যাবে। এজন্য আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামি হতে চাই? কে কে জান্নাতি হতে চাই হাত উঠায় দেখেন। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাহান্নামি আমরা কেউ হতে চাই না, তবে জাহান্নামে যাওয়ার যে কাজগুলো এগুলাই আমরা করি, জান্নাতে যাওয়ার কাজ করি না, ঠিক কিনা? এজন্য আমরা মনের অজান্তে বা পাপের কারণে শয়তানের ধোকায় পড়ে যেহেতু জাহান্নামে যাওয়ার কাজগুলো করি, এজন্য আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। তবে কারা জাহান্নামে যাবে এটা আমাদের জানা দরকার, যাতে করে আমরা সে জাহান্নামে থেকে বাঁচতে পারি, জান্নাতি হতে পারি। আল্লাহ কবুল করুন, কবুল করুন সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিব বলেন, নাউযুবিল্লাহ। মানুষ এবং জিনের মধ্য থেকে অধিকাংশ মানুষ এবং জিনেরা আল্লাহর জাহান্নামের পাপী হিসাবে, আসামি হিসাবে গ্রেফতার হয়ে যাবে বলেন, নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন শোনো, কারা ওই জাহান্নামের আসামি হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন কলব দিয়েছি, অন্তর দিয়েছি বোঝার জন্য, জানার জন্য, অনুধাবন করার জন্য। কলব থাকার পর, অন্তর থাকার পরও যারা বুঝে না, অনুভব করে না আল্লাহর আয়াতগুলো, বুঝতে চায় না, মানতে চায় না, যারা রব্বুল আলামিন বলে এরা সব জাহান্নামের আসামি হয়ে যাবে বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি, চোখ দিয়ে যেন দেখে আমি আল্লাহর আয়াত, নিদর্শন, কুরআনুল কারীমের কথাগুলো যেন যারা চোখ দিয়ে দেখে দেখে পড়ে, বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে। চোখ থাকার পরেও যারা অন্ধ, কুরআনুল কারীমকে দেখে না, কোরআনের আয়াত, কোরআনের বিধানগুলোকে যারা দেখতে পায় না, বোঝার চেষ্টা করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেও এরাও আল্লাহর জাহান্নামী হবে বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, যাতে ওরা শুনতে পারে,
কোরআনুল কারিমের কথাগুলো শুনে, ইসলামের কথাগুলো শুনে শুনে যারা ওরা অনুধাবন করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু শুনে না যারা, কান দিয়ে আল্লাহর কথাগুলো না শুনে, অন্যায় শুনে, অশ্লীলতা শুনে যারা, আল্লাহ রব্বুল আলামিন বলে ও এরাও জাহান্নামের আসামি হবে বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর এত নিয়ামত পেল, অন্তর দিলাম উপলব্ধি করার জন্য কিন্তু উপলব্ধি করল না, চোখ দিলাম দেখার জন্য কিন্তু দেখল না, কান দিলাম শোনার জন্য কিন্তু আল্লাহর কথাগুলো শুনল না, যারা আল্লাহ রব্বুল আলামিন বলে এরা দৃশ্যমান দেখতে মানুষের মতো হলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বলেন, না নাউজুবিল্লাহ। শুধু চতুষ্পদ জন্তু বলে আল্লাহ ক্ষান্ত হলেন না, বালহুম আদাল, বরং এ চাইতে ওরা নিকৃষ্ট, কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, কারণ হলো এরা আল্লাহর আয়াতে কারিমা থেকে উদাসীন গাফেল হয়ে গেছে বলেন, না নাউজুবিল্লাহ। তাহলে আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, দুনিয়াতে আসার পরে আমরা আমাদের ব্রেন দিয়ে যদি আল্লাহর কথাগুলো উপনাবন করতে না পারি, চোখ দিয়ে যদি আল্লাহর কথাগুলো দেখতে না পারি, আল্লাহর এই বিশাল নিয়ামতটা যদি দেখে অনুভবন করতে না পারি, অন্তর দ্বারা বুঝতে না পারি, কান দ্বারা যদি আল্লাহর কথাগুলো শুনতে না পারি, বুঝতে না চাই, আল্লাহ বলছেন এরা জাহান্নামের আসামি হবে বলেন, না নাউজুবিল্লাহ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা নাবা 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামটা তোমাদের ধরার জন্য উৎপেত রয়েছে একটা ফাঁদের মতো তোমাদের জন্য। এই জাহান্নামের মধ্যে, এই ফাঁদের মধ্যে পড়বে কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লিত্তাকিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী হবে যারা, অদ্বৈতপূর্ণ আচরণ করবে যারা, আল্লাহর সীমাকে ওভারটেক করবে যারা, আল্লাহর কথাগুলো মানবে না যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা আল্লাহর জাহান্নামে চলে যাবে বলেন, নাউজুবিল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে তারা যুগের পর যুগ, কালের পর কাল তারা অবস্থান করবে, এখান থেকে তারা আর কখনো বের হবে না, কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, এরা জাহান্নামের মধ্যে এত শাস্তি তাদের দেওয়া হবে, লায়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা ঠান্ডা শীতল কোনো কিছু পান করতে পারবে না, তাদেরকে খাদ্য হিসাবে দেওয়া হবে কি, শোনো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, উত্তপ্ত গরম পানি আর গাসসাক নামক জাহান্নামের রক্ত আর পুঁজগুলো এদেরকে খাবার হিসাবে দেওয়া হবে বলেন, না নাউজুবিল্লাহ। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা কেন এই জাহান্নামে আসলো, কেন তাদের এত শাস্তি দেওয়া হলো, কারণ হলো, শোনো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা আল্লাহর দরবারে কিয়ামতের দিন যে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই ব্যাপারে তারা বিশ্বাস করতো না, ভ্রক্ষেপ করতো না, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, দুনিয়ায় যা কিছু করলেন, ভালো হোক আর মন্দ হোক, সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কিনা বলেন, এরা এই ধ্যান ধারণা পোষণ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু শোনো, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, যতই তোমরা হিসাবের ব্যাপারে বিশ্বাস না করো, তোমাদের প্রত্যেকটি কর্মধারা, প্রত্যেকটি কাজ, সকল কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ কিতাবের মধ্যে, আমল নামার মধ্যে লিখে রেখেছি বলেন, না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তোমাদেরকে আমল নামা দেওয়া হবে, বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই নাও তোমার আমল নামা, পড়ে দেখো, এই কিতাব তোমার হিসাবের জন্য যথেষ্ট, এই আমল নামার মধ্যে তোমার সব ভালো মন্দ সকল কিছু, স্থান কাল পাত্র সময় সকল কিছু লিপিবদ্ধ করা আছে, পড়ে দেখো বলে, না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শোনো, এই জাহান্নামে কারা যাবে, শোনো, জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে,
وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا রব্বুল আলামিন বলে এদেরকে দলে দলে কাফের বেঈমানদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন এদেরকে জাহান্নামের দ্বাররক্ষীরা জিজ্ঞাসা করবে তোমাদের কি এমন অপরাধ যে অপরাধের কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো বলো, তোমাদের কাছে কি রসুল যায় নাই, আলেম ওলামা যায় নাই, আল্লাহর কোরআনের আয়াত কি তেলাওয়াত করে নাই, কিয়ামতের ব্যাপারে কি বিধি প্রদর্শন করে নাই। ওরা তখন ডাক দিয়ে বলবে কলু বালা এসেছিল ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, বলে আমরা মিথ্যাবাদী বর্ণনা করেছি। আল্লাহ বলে এই জন্য আজকে তোমাদের উপর আমি আল্লাহর কথা প্রমাণিত হয়েছে, তোমরা জাহান্নামী হয়ে যাবে। ডাক দিয়ে জাহান্নামের ফেরেশতারা বলবে কিলা দখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, বলে নাউযু বিল্লাহ। জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে যাও জাহান্নামে যাও, তোমরা অপরাধী, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, কারণ তোমরা অহংকার করেছো, অদ্যত্তপূর্ণ আচরণ করেছো, যারা ওই অহংকারীদের জন্য জাহান্নাম ঠিকানা, বলেন নাউযু বিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না, আল্লাহর আয়াত মানতে হবে, আল্লাহর সম্মুখে নত হতে হবে। এ দুনিয়াতে যারা অহংকার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ঘোষণা দিয়েছেন, বলেন নাউযু বিল্লাহ। এই জন্য অহংকার এটা মুমিনের কোনো বৈশিষ্ট্য হতে পারে না, যারা অহংকার করেছে অহংকারীর পতন সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? ইবলিস অহংকার করেছিল, অহংকার করেছিল এলেমের, ইবলিস অহংকার করেছিল এলেমিনের, আদমকে মানতে চায় নাই, বলেছে খলাকতাহু মিন নার ওয়া খলাকতানি মিন তিন, আনা খায়রুম মিন আদমের চাইতে আমি শ্রেষ্ঠ, বলে অহংকার করেছিল। আল্লাহ ইবলিসকে লানতের মালা দিয়া চিরস্থায়ী জাহান্নামি করেছেন, কথা বলেন ঠিক কিনা? মাল সম্পদের অহংকার করেছিল, কারণ আল্লাহ তার মাল সম্পদ জমিনের মাঝখানে ধ্বংস করে দিয়েছেন, তাকেও ধ্বংস করেছেন, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকার করেছিল নমরুদ হামান কারুন ফেরাউনেরা, এদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলেমের অহংকার নাই, টাকার অহংকার নাই, ক্ষমতার অহংকার নাই, যারা অহংকার করেছে নমরুদ হামান ইবলিসের মতো তাদের পরিণত হয়েছে, তারাও বাংলার জমিন থেকে পালিয়ে দাদাবাবু দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে অহংকার চলবে না, জমিনে অহংকার করলে তোমাদের ধ্বংস হয়ে যেতে হবে। এই জন্য আসুন বন্ধুগণ, আমরা কখনো অহংকার করব না, আমরা আল্লাহর বান্দা, মাটির মানুষ, আমাদের অহংকার করার কিছু আছে ভাই? কিচ্ছু নাই অহংকারের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার করো না। সর্বশেষ একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি, জাহান্নামে কারা যাবে? ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলে ওরে জাহান্নামীরা কি তোমাদের অপরাধ, যে অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে এসো সব। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে ভাই আমরা চারটি কারণে জাহান্নামে এসেছি, কথা বলেন কয়টা? চারটা কারণ। ওরা ডাক দিয়ে বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর অপরাধ হলো আমরা সালাত আদায় করতাম না, দুই নম্বর অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা ইতিমদেরকে গরিবদেরকে খাদ্য দিতাম না, তিন নম্বর অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা গীবত করতাম, অন্যায়কারীদের সাথে থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নম্বরে এরা কিয়ামতকে অস্বীকার করত। এই চারটা কারণে এরা জাহান্নামের মধ্যে এসেছে, বলেন নাউযু বিল্লাহ। আজও যারা আমরা সালাত আদায় করি না আল্লাহ বলেন এরা সব জাহান্নামি হবে, বলেন নাউযু বিল্লাহ। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, শিশুকাল কোলে কোলে কেটে গেল হাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই, নিদাল কাল কখন এলো জীবনটা মরেলো মেলো, নিদান কাল কখন এলো জীবনটা মরেলো মেলো, হিসাব করি না
আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। লিল্লাহি তাকবীর। জীবন আমরা শেষ করে দিলাম, শিশুকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, আল্লাহর পথে ফিরে আসলাম কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন এই মাদ্রাসায় আমরা খেয়াল রাখবো, এই মাদ্রাসায় ছেলেদেরকে ভর্তি করতে হবে, আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে এবং কোরআনুল কারিমের মাদ্রাসায় সহযোগিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন বলছে আল্লাহুম্মা আমিন। হুজুর সর্বশেষ একটা গজল বলবেন, রেকর্ড হবে, এক মিনিট। আচ্ছা শেষ করে দিচ্ছি সম্মানিত বন্ধুগণ, এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন যারা ইবাদত করবে না তারা যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। পড়নি নামাজ তুমি রাখো নি রোজা, রাসূলের তরিকাতে চলো নি সোজা, দাও নি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম, জীবনে জমিয়েছো শুধু পাপের বোঝা, পড়নি সালাত তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা, দাওনি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম, জীবনে জমিয়েছো শুধু পাপের বোঝা, পড়নি সালাত তুমি রাখনি রোজা, রাসূলের তরিকাতে চলনি সোজা। লিল্লাহে তাকবীর। সম্মানিত বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি আব্দুল মুহাইমিন, আমার বাসা বাগমারা, আপনাদের এই পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দেবেরপাড়া মসজিদের খতিব। এই জন্য আমরা সকলের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবারে শেষ করছি, যা ভুল হলে ক্ষমা চাই, যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদের সকলকে মেনে চলা তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।